Assalamualaikum, welcome back to my mom's kitchen. আজকে আপনাদের শেয়ার করব খুবই মজার এবং ইজি একটি আচার রেসিপি। যেহেতু এখন আমরা সিজন, বাজারে অনেক আমরা উঠেছে, তাই আমরা চলে এসেছি খুবই মজার এবং ইজি একটি আমরার আচার রেসিপি নিয়ে। সো ফার্স্টে কিছু ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে নিচ্ছি। এখানে আছে সরিষা বাটা, আমরা, তেলে হালকা আস্ত ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, নর্মাল রান্নার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুড়, চিলি ফ্লেক্স, চিনি, রসুন এবং লবণ। সো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, মিডিয়াম সাইজ একটা পটের মধ্যে আমরাগুলোকে কেটে নিব। বড়াগুলো আমরা আলাদা করে রেখেছি, এখানে জাস্ট আমরার পিসেসগুলো নিয়েছি। এখানে 1 কেজির মতন আমরা আছে। তার সাথে আমরা অ্যাড করে নিব 1.5 কাপের মতন পানি। সো এখানে আমরা তিনবার হাফ কাপ করে অ্যাড করেছি। সো বেসিক্যালি 1 কাপ এবং 0.5 মানে আরও হাফ কাপ অ্যাড করে, এটা হচ্ছে টোটাল মেজারমেন্টটা। তারপর এখানে 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, রান্না করা ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর আমরা স্বাদ অনুযায়ী, আমরা এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিলে বেশি ভালো হয়। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে 5 থেকে 6 মিনিটের জন্য বয়ল করবো একটা লো হিটে। এখন আমাকে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট পরে আমরাগুলো ঠিক এরকমভাবে বয়ল হয়ে যাবে। তারপর আমরা যে এক্সট্রা ওয়াটারটা আছে ওটাকে আমরা ছেঁকে নিব। এখন একটা আলাদা প্যানের মধ্যে আমরা 1/4 কাপের মতন সরিষা তেল নিয়ে নিচ্ছি। তার সাথে আমরা অ্যাড করব 1 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স। কেউ যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন এক্সট্রা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আর এখানে আমরা তেলে যে আস্ত ধনে গুঁড়োগুলো তেলে গুঁড়া করে নিয়েছি ওইটার 1 টিস্পুন অ্যাড করে নিয়েছি। তো এখন আমরা হালকা করে এটাকে একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমরা এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপের মতন রসুন, রসুনের কোয়া। তারপর এটাকে হালকা করে আবার স্টির করে নেব। এখন আমরা এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি সিদ্ধ করা আমড়াগুলার, যেটা পানিটা আমরা ঝরিয়ে নিয়েছি আগে। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এখন আমরা এটার মধ্যে অ্যাড করবো 1 টিস্পুনের মতন ওয়াটার। তার সাথে আরেকটু চিনি, আরেকটু লবণ অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুনের মতন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করলে বেশি ভালো হবে। তারপর আমি যেটা অ্যাড করছি, এখানে আমরা 1 টিস্পুনের মতন সরিষা বাটা অ্যাড করে নিয়েছি। এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এখন আমরা এটার মধ্যে অ্যাড করছি অলমোস্ট 1/2 কাপের মতন সুগার, চিনি। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করব আনটিল চিনিটা যেন গলে, মানে গলে যেতে থাকবে। এটাকে আমরা একটা মিডিয়াম লো হিটের মধ্যে নাড়তে থাকবো। যখন চিনিটা গলে এরকম অয়েলটা রাইস করা স্টার্ট করবে, তখন আমরা এটার মধ্যে 1/4 কাপের মতন গুড় অ্যাড করে নিচ্ছি। গুড়টা আসলে অপশনাল, আমাদের বাসায় গুড় দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে, কারণ এটা একটা স্টিকি টেক্সচার দেয় আচারটাকে। সো এটা আপনারা চাইলে অ্যাডও করতে পারেন, আর না চাইলে না অ্যাড করলেও হবে, জাস্ট সুগার ইউজ করলেই হবে। এবং সুগারটা আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন আপনাদের অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন। কিন্তু আমরা একটা মেজারমেন্ট, মানে যে ইউজুয়াল মেজারমেন্টটা ওটা দেখিয়ে নিয়েছি। এখানে আমরা আরও কিছু স্পাইসেস অ্যাড করছি, এটাও স্বাদ অনুযায়ী। এখানে 1 টিস্পুনের মতন এক্সট্রা চিলি ফ্লেক্স এবং ধনে গুঁড়ো অ্যাড করে নিয়েছি, এটাও অপশনাল। আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী স্পাইসেসগুলো অ্যাড করলে বেশি ভালো হয়। তো কিছুক্ষণ এরকম মিক্স করার পরে ঠিক এরকম ঘন হয়ে আসবে জিনিসটা, এরকম ব্রাউনিশ হয়ে আসবে, একটা ক্যারামেলাইজড ঠিক একটা টেক্সচার এসে পড়বে। এখন আমরা অ্যাড করব 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন, একটা সুন্দর ফ্লেভার এবং ফিনিশিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন যে কালারটা কি সুন্দর ব্রাউনিশ, একটা ক্যারামেলাইজ কালার হয়ে এসেছে, টেক্সচারটা থিক এবং একটু স্টিকি হয়ে আসবে ঠিক এরকম। এরকম একটা কালার হয়ে আসা মানে এটা হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে কালারটা কি অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড হোপ ইউ উইল শেয়ার দিস উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। মেক শিওর টু চেক আউট আওয়ার ফেসবুক পেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।